অবৈধ উপার্জনে যুবলীগকে ঢাল হিসেবে ব্যবহার করলে দলে জায়গা হবে না, দলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। চট্টগ্রামের হাটহাজারী পার্বতী স্কুল মাঠে উত্তর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।